তেসরা মার্চ দ্বিতীয় পর্যায়ে লকডাউন শেষ হচ্ছে। মানুষ যেন অনেকটা হাফ ছেড়ে বেঁচেছিলেন, এমনকি লকডাউন শেষের আগেই একাংশ অসচেতন মানুষ সব বিধি নিষেধকে উপেক্ষা করে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, যা পুরোটাই সচেতনতার অভাব। শনিবার রাজ্যে আরও দুজনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়ার পর কিন্তু পরিস্থিতিটা আবারও পাল্টে গেল। ভীতি হোক কিংবা সচেতনতা, খোলস ছেড়ে বেরিয়ে আসা মানুষ আবারও খোলসে ঢুকে পড়লেন। এক্ষেত্রে কিন্তু আরক্ষা প্রশাসনকেও তেমন খুব একটা বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়নি। ত্রিপুরা রাজ্যের প্রথম যখন দুজন করোনা পজিটিভ রোগী ধরা পড়েছিল এবং তারপরে কিন্তু তারা সুস্থও হয়ে উঠেছিলেন, এবং সেই জায়গায় সারা ত্রিপুরা রাজ্য জুড়ে কিন্তু একটা স্বস্তির পরিবেশ ছিল, এবং সেই স্বস্তিকে কেন্দ্র করেই বলা চলে সেখানে লকডাউন আজকের দিনে মানে মে 3 তারিখ সেখানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই একাংশ মানুষ কিন্তু সেখানে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, এবং রাস্তায় বিভিন্ন কাজে কর্মে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় রাস্তায় মানুষ কিন্তু চলাচল করছিল। কিন্তু তার পরবর্তীতে সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যাতে করে সেখানে করোনার পরিস্থিতি আরও খারাপ দিকে না টার্ন করে তার জন্য কিন্তু সেখানে সতর্কতামূলকভাবে সেখানে আরও 14 দিনের এক্সটেন্ড করেছিলেন। মে 17 তারিখ পর্যন্ত সেখানে লকডাউন এক্সটেন্ড করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা, দেশের বিভিন্ন জায়গাকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছিল, রেড জোন এবং অরেঞ্জ জোন, গ্রিন জোনে ভাগ করে সেখানে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তার আগেই আমরা দেখতে পেরেছি যে একাংশ মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন। সেই মে 3 তারিখ আজকের দিনে সেই লকডাউন শেষ হওয়ার আগেই সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু লকডাউন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ত্রিপুরা রাজ্যে আবারও কিন্তু সেখানে দুজন করোনা পজিটিভ ধরা পড়েছে। এই সেই দুজন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকেই মানুষ কিন্তু আবার পুনরায় সচেতন হয়ে গেছেন। তারা কিন্তু আবার প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই নিজেরাই কিন্তু নিজেদের বাড়িঘরে চলে গেছেন। রাস্তাঘাটে এত মানুষ কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে যেই রাস্তা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে সূর্যচমনিতে দাঁড়িয়ে আছি, সেই সূর্যচমনির রাস্তা সেখানে সাধারণভাবে জনবহুল সেই রাস্তা থাকে। কিছুদিন আগে পর্যন্ত যখন সামান্য কিছু ছাড় দেওয়া হয়েছিল সেই ছাড়ের মধ্যেও কিন্তু মানুষ এই গোটা রাস্তাতে বেরিয়েছেন। আপনাদের সামনে সেই চিত্রও কিন্তু আমরা তুলে ধরেছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই তুলনামূলক রাস্তা কিন্তু সেখানে খালি রয়েছে। বিষয়টা থেকে বলা যায় মানুষ অনেকটাই সচেতন রয়েছেন, এবং করোনা ভাইরাস যাতে কোনোভাবেই আর বিস্তার না লাভ করতে পারে, ত্রিপুরা রাজ্যে অন্তত সেই দুজন যে নতুন করে সংক্রমিত পাওয়া গেছে তাদের ছাড়া যাতে আর কোনোভাবেই করোনা ভাইরাস এর যে সংক্রমণ আর বিস্তার লাভ না করতে পারে সেদিকে কিন্তু গোটা রাজ্যবাসী অনেকটাই সচেষ্ট। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য দুজন করোনা পজিটিভ পাওয়ার পর থেকে এটা কিন্তু স্পষ্ট যে কোনোভাবেই কিন্তু আমরা করোনা থেকে কিন্তু আমরা মুক্ত নই, করোনা থেকে কিন্তু আমরা নিরাপদ নই। তার জন্য মূল মন্ত্র কিন্তু একটাই, সেখানে বাড়িতে থাকতে হবে, সামাজিক দূরত্ব বা দৈহিক দূরত্ব মেনটেন করতে হবে, এবং সেই বিষয়টাকে ভালোভাবে যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বলছেন সেই বিষয়গুলো মানতে হবে। নাহলে ছোটো একটা ভুল যদি হয়ে যায় সেই ভুলের কিন্তু একটা বড় সড়ো দুর্ঘটনা ডেকে আনতে পারে আমাদের জন্য, প্রত্যেকের জন্য এবং গোটা ত্রিপুরা রাজ্যের জন্য। সেই বিষয়টা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও বলেছেন যে যেহেতু গ্রিন জোন দেওয়া মানে এটা নয় যে সেখানে বাড়ি থেকে মানুষ বেরিয়ে যাবে, সেখানে নিজেদের সচেতনতাটা অনেকটাই কিন্তু দরকারি। সেখানে প্রশাসন তো নিশ্চয়ই নিজের কাজ করছে, আরক্ষা প্রশাসনও কাজ করছে, কিন্তু নিজেদের সচেতনতাটা সবচেয়ে বেশি জরুরি। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ব্যাংক।